adesso devo guardare foto che ho sulla strada. Assalamualaikum. Selis konde pokoto kapna sore sagoto. Aske ami arekta vlog apnara loge share korlam. Asha kori apnara beshi bhalo lagbo. To vlog to holo je amar gramer bari Shinar. Amra jailam to kori amar viewers apnar loge share kori. Asha kori dekhba pura video ta. Ar jeta bhalo lagle friends and family sathe share korba. আর যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করবা অনুরোধ করি আর পুরো ভিডিওটা অবশ্যই দেখে সুন্দর একটা কমেন্ট করবা ওই ফুরু হয়ে গেছে সকলটা সকলটা লাগে ছোট ছোট হয়ে গেছে দিন নেই আমরা গ্রামের যে সুন্দর একটা চির সবুজের এই দেশ বাংলাদেশ তো আসলে চারিদিকে সবুজ সব দিকে সুন্দর লাগে যে সবুজ ঘাস গাছ ব্রিক দানোর ক্ষেত সব কিছু দেখে অনেকটা ভালো লাগছে আর সাসার বাড়ি তো আমরা সকল গেছি আর এটা আমরা গরু গলার মাঝে ঘাস খায় আর পুরো ভিডিওটা দেখো নাস্তা খাইছি আর এখন দুপুর টাইম আমরা ভাত খাইলিরাম টেবুলে ভাত আনাই গেছে তো আমার দাদির ঘরে আমরা ভাত খাইলাম আর সবর ঘরে একটা মুকুট দিলাম আর কি দেখে আইলাম সকলরে আর এক বছরে বাড়ির যাওয়া আসলে সেগুলোকে দেখা সাক্ষাৎ না তো হই আমার প্রিয় বিয়ার সকলের লগে আমার গ্রামের বাড়ির দৃশ্যটা শেয়ার করি আর খাওয়ার পরে আমরা ঘোরাঘুরি করছি সব দিকে আমরা বেড়াইলাম একটা হইলো আমরা মসজিদের রাস্তা আর একটা হইলো আমরা বাড়ির রাস্তা তো আমরা বাড়ির রাস্তা আসলে সুন্দর হয়েছে খুবই ভালো লাগে আর সব দিকে গোয়ার গাছ হল ফল ফ্রুটের গাছ হল আর একটা হইলো আমরা মুকাম বাড়ি গুরুস্থান কবরস্থান একটা তো এখন বিকেল চারটা বাজে তো দুপুরে খাওয়ার পরে আমরা আমার ফুফুর বাড়ি আমরার বাড়ির পাশে তো আমরা বিকেল চারটার সময় একটু হাঁটাহাঁটি করলাম ফুফুরও নগেছি তো আসলে তারা কেউ নাই দুঃখের বিষয় সব তারা বাইরে তা হয় ইউরোপ কান্ট্রিতে আসেন তো হই তারপরেও আইসি যখন একটা ভিডিও বানাই ব্লগ বানাইলে তারা দেখবা তারা বাড়িরে হয়তো মিস কররা আর বাড়িটা আসলে হইয়া বুঝাইতে পারতাম না অনেক সুন্দর কিন্তু বাড়িটা একদম খালি আর এখন তার বাড়ির ভিতরে আমরা প্রবেশ করলাম পুষ্করিণীর পাড়ে দিই
আর ফুসকুনিটা অনেক সুন্দর, অনেক বড় ফুসকুনি। আর সরাসরি না দেখলে আসলে কেউরে বোঝানি যাইত নাই। আমি ক্যামেরার যতটুকু আর কি দৌড়াইল গেছে আমি দৌড়াইছি, আর ফুসকুনিটা দেখকে আমার খুবই ভালো লাগছে। আর কিন বাড়িটা করিয়ার আসছেন তারা, যারা বাড়ির তখন দেখাশোনা করেন, তো আমরা তার বাড়ির ভিতরে যাইলাম, কিন্তু কোনো মানুষ নাই, দু একজন মানুষ আছেন খালি তখন ঘর ঘর দর ক্লিন করেন। আর এই বিল্ডিংটা হইলো আমার ফুফুর, কিন্তু আমার ফুফুর ঘর ভাই বোন কেউ দেশ নাই, তো আমি ওই ভিডিওটা বানাইলে তারা দেখবা। আর তারা বাড়িটা অনেক বড়, আমি যদি আস্তা ভিডিও করার যাই তো আমার এক ঘন্টা সময় লাগবে, কিন্তু আমার যে থুরা টাইম আছে এর লাগে আমি থুরা থুরা তুলছি। আর তারা বেডরুম এগুলা কেউ থাকুন না, অবশ্য খালি থাকুন, যেহেতু তারা কেউ দেশ নাই কেয়ারটেকারে দেখাশোনা করবা। আরও আর একটা বেডরুম তার আর কেউ নাই, কিন্তু এরা দরজা জানেলা খুলিয়া দিচ্ছেন বাতাস পুকার লাগে। আর তারা ক্লিন হওয়ায় সপ্তাহ বলা হয়েছে, আর অনেক বড় বাড়ি, যতটুকু তোলা গেছে ভিডিও করছে। আমরা বাড়িত যাই রাঙ্গি, আমরা বাড়ির রাস্তা অলরেডি আইছি। আমরার ফুসকুনি হল, আমরার ফুসকুনিটা অনেক বড় ফুসকুনি, তো এটা আমরার পুরান বাড়ি। আমরা দুইটা বাড়ি, একটা পুরান বাড়ি একটা নয়া বাড়ি, এটা হইলো আমরার পুরান বাড়ির যে ফুসকুনি। আর আমরা এখন বাড়ির যাইলাম, আস্তে আস্তে আমরা সিলেটের উদ্দেশ্যে রোয়ানা লইলাম। আর এখন আমরা বিদায় লইয়া বাড়ি গিরাম, গাড়ি তুটি জমু বালা থাকবো। আল্লাহ আসসালামু আলাইকুম।